Assalamualaikum, সবাইকে welcome back to my channel. আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, ভিডিওটা ঈদের, কিন্তু আসলে আমার ভয়েস দেওয়াটা বাকি ছিল, তাই আমি ভিডিওটা আপলোড করতে পারছিলাম না. সো আজকে হচ্ছে আমি আমার ভিডিওটা কমপ্লিট করব. তো আমাদের বাসায় আমার এক ননাস ছিলেন, তো উনি আজকে হচ্ছে আমাদেরকে পিজা ট্রিট দিলেন. তো সেই পিজা খাবো দাবো, অনেক কিছু ফান করবো, অ্যান্ড আমরা হচ্ছে পিজা খাওয়ার পর আমরা বাইরে ঘুরতে যাব. সো এটাই হচ্ছে আমাদের প্ল্যান. সো লেটস গো, পিজাটা স্টার্ট করি. প্রচুর ক্ষুধা লেগে গেছে. নতুন উপহারও মনে হয় আমরা সুতের কাপড় দিয়েছিল না. তোমার এখন এটা লাগবে, টমেটো সস নিয়ে এসো তো, এটা দিয়ে টমেটো সস দিয়ে মাখাই. টমেটো সস নাই আছে বাসায়? না এখানে দেয় নাই. না হ্যাঁ লেখে মোড়া খাই ফেলো, মোড়াটা টান দিয়ে বসো. আর আমি বেড়ে দিয়ে দুটা খেয়ে আমি তাহলে মানুষজনকে বলি কোনটা খেয়ে খাবে. আচ্ছা মজা বলতে মজা দুটাই খাইতে ভালো, এটা একটু স্পাইসি, এটা একটু কম স্পাইসি. এছাড়া বড় ধরনের পার্থক্য মুখে পাচ্ছি না. আমাদের কোক লাগবে. আমরা দুজন দুই রকম খাও. স্পাইসিটা খাও, কোক আনার কথা ভুলে গেছি. মাত্র 10 মিনিটের ড্রাইভ. বাবা সবাই প্লট তো যাতে প্লট বাড়ি করলেই হয়ে গেল, কিন্তু ডেভেলপিং ওয়ার্ক মানে 6 ইয়ার্স, 6 বছরের মধ্যে সমস্ত প্ল্যান কমপ্লিট. ডেভেলপিং 6 বছর যদি হয়, প্ল্যান যদি হয় 6 বছরে, তাহলে হচ্ছে 4 বছরের মাথায় মানুষজন বাড়ি করা শুরু করে দিবে. একটু আগে শুরু করবে, মানে কারেন্ট পুরোপুরি কারেন্ট আর পানির লাইন চলে আসলে বাবারে মানুষজন তো পুরো ভরে গেছে আমাদের জায়গায়. ওইদিকে কত সেদিন আমরা পরশুদিন তো টিকটকাররা পোলা পয়েন্টে মারছে, সেই পোলা পয়েন্টে গিয়া ধরছে চুল দিয়ে অপু ভাইরে ধরছে, বুঝছিল না ধরে, তারপর অপু ভাইয়ের পুলিশ ধৈরা কাট চুল কাট. আমরা ঘুরে এসে ওই সাইডে দাঁড়াই, এই সাইডে so
সো আমরা আমাদের এই চেনা জায়গায় আবার আসলাম। আর আজকের আকাশটা ভাই এক্সেলেন্ট, খুবই সুন্দর মাশাআল্লাহ। ওখানে কিন্তু আসলে ওই পোলাপেন স্ট্যান্ড করে বাইক নিয়ে, এক গাদা ঘুরে যায়। কত গরম নাই তো ইয়ে হয়ে আসছে, তবে কালকে আসলে আমার ধারণা খবর হয়ে যেত। কালকে অনেক গরম ছিল। কে আসতেছে? ওই একটা টান আসতেছে, মাথা উঁচু করে আগাচ্ছে, ওই যে একটা ঢেউ তুমি দেখতে পাবো না এইদিক থেকে। অনেকগুলো আছে, বর্ষাকাল তো সাপ এদিকেও আছে, চিন্তা করেন এসব ফাঁক ফুক থেকে বাইরেতে পারে। ভিডিওর লাইক জানালে অনেকের সমস্যা হয় যদি একটু এইটারে ঠিক মতো অ্যাঙ্গেল না করে, মানে আমি কিন্তু আমার অ্যাঙ্গেলে লাইট আসবার না কোনোভাবেই, হওয়ারও কথাও না। মানুষ যদি উল্টা পাল্টা করে কেউ তাইলে হবে। ও বাবা এইখানে একটা রেস্টুরেন্ট আছে না, বুঝবো না এটা তো খেয়াল করবে। আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা হচ্ছে এখন বাসায় যাচ্ছি। দিনটা অনেক ভালো ছিল আসলে, অ্যান্ড আমি খুবই মজা পেয়েছি, কারণ সবাই একসাথে থাকলে আসলে মজাই অন্যরকম থাকে আসলে। অ্যান্ড আমার ছেলে তো সে এনজয় করেছে, ও সামহাও সবাইকে অনেক মিস করবে আমি শিওর। সো আপনারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক করবেন, অ্যান্ড আমার ভিডিওতে কমেন্ট করবেন। আই হোপ ইনশাল্লাহ আবার আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।